एवरीवन, আমি শায়ন্তিকা, আজকে সন্ধ্যের হোস্ট। আজকে 5th সেপ্টেম্বর, টিচার্স ডে সেলিব্রেশন ভার্চুয়ালি হচ্ছে। থ্যাংক ইউ শোমা ম্যাম ভার্চুয়ালি টিচার্স ডে সেলিব্রেশনের আইডিয়াটা দেওয়ার জন্য। সো বেশি কথা না বলে আর দেরি না করে প্রোগ্রাম শুরু করা যাক। আজকে সন্ধ্যের প্রথম প্রোগ্রামটি স্টার্ট হচ্ছে ওপেনিং সং সুয়ান্তর গান দিয়ে। ঐশিকা, ওভার টু ইউ। থ্যাংক ইউ সুয়ান্তা ফর দিস লাভলি পারফরমেন্স। এরপরে আমাদের একটা নাচের প্রোগ্রাম, ঈশিকা নবনীতা 5th সেমের তরফ থেকে। ওভার টু ইউ ঈশিকা।
থ্যাংক ইউ ঈশিকা নবনীতা ফর দিস লাভলি পারফরমেন্স। এরপরে আমাদের সেকেন্ড ইয়ারের জুনিয়র মৃমনা আর সীমন্তিনীর নাচ। ওভার টু ইউ ঐশিকা। থ্যাংক ইউ মৃমনা সীমন্তিনী ফর দিস লাভলি পারফরমেন্স। আমাদের থার্ড ইয়ারদের দেখতে দেখতে তিনটে বছরে এসে পড়ে গেলাম। সেই তিনটে বছরের যে মিষ্টি মেমোরিগুলো রয়েছে, সেই মেমোরিগুলো নিয়ে একটি মেমোরি ভিডিও প্রেজেন্টেশন আমাদের ফিফথ সামের তরফ থেকে। সো দেখে নেওয়া যাক মেমোরি ভিডিওটা। ওভার টু ইউ ঐশিকা। টেকনোলজি ইজ জাস্ট আ টুল ইন টার্মস অফ গেটিং দ্য কিডস টু ওয়ার্ক টুগেদার and motivating them. The teachers are the most important. Bill Gates said, এই গুরুত্বপূর্ণ উক্তিটির মাধ্যমে আমরা রিয়েলাইজ করতে পারি শিক্ষকতা খুবই সাধারণ একটি শব্দ যার মর্মার্থ অত্যন্ত গভীর। প্রত্যেক মানুষের জীবনে তাদের শিক্ষকদের অবদানের গুরুত্ব ভাষায় প্রকাশ করা প্রায় অসম্ভব। জীবনের নানা সমস্যার সমাধান আমাদের শিক্ষকেরা অজান্তেই জানিয়ে দেন আমাদেরকে, যা উপলব্ধি করতে সম্পূর্ণ ছাত্র জীবন কেটে যায়। এইরকমই এক অনস্বীকার্য অবদান নিয়ে আমাদের জীবনে এসেছেন আমাদের দ্বিতীয় বাড়ি সরোজিনী নাইডু কলেজের শিক্ষক শিক্ষিকারা। নিজেদের অত্যন্ত ভাগ্যবান মনে হয় এনাদের সংস্পর্শে আসার পর। কলেজে এক নতুন পরিবার গঠন করেছেন তারা, নিজেদের সন্তানের মতো করে শেখাচ্ছেন আমাদের জীবনের নানা সমস্যার সম্মুখীন হতে এবং সেগুলোকে অতিক্রম করতে।
কোনো ভুল করলে যেমন করেছেন কড়া শাসন, তেমনি কাছে টেনে ভালোবেসে বুঝিয়েছেন ওনারাই। কোনো বিশৃঙ্খলা থেকে বেরিয়ে আসতে সাহায্য করেছেন যেমন, একইভাবে মন খারাপেও সাহস জুগিয়েছেন তারাই। এই বছর আমাদের কলেজ জীবনের শেষ বছর, বেশ অনেকখানি সময় কাটিয়ে ফেলেছি বাড়িতে থেকেই এই পারিপার্শ্বিক পরিস্থিতির জন্য। কিন্তু এই পরিস্থিতিতেও আমাদের শিক্ষক শিক্ষিকারা নিজেদের থেকে কখনো দূরে সরে যেতে দেননি, নানা সমস্যা উপেক্ষা করে ভার্চুয়ালি রেখেছেন যোগাযোগ। এইভাবেই চলছে তাদের শিক্ষকতা প্রদান, যাতে এই সময়ও আমরা আমাদের পড়াশোনা সঠিকভাবে চালিয়ে যেতে পারি। কিন্তু শুধু পড়াশোনাই নয়, সাহায্য করেছে নানা বাহ্যিক সমস্যাকে উপেক্ষা করে মানসিকতাকে শক্ত করতে। তারই সঙ্গে সঙ্গে পুরোদমে চলছে হাসি মজা ও আনন্দ। কেবলমাত্র শাসনে রাখার জন্য আমাদের হাসি মুখগুলি কখনোই হারিয়ে যেতে দেয়নি তারা। আমাদের মনে থাকত সর্বদা প্রচুর প্রশ্ন ও প্রচুর জিজ্ঞাসা, আর প্রতিটি প্রশ্নের এক সহজ উত্তর সর্বদা থাকত আমাদের শিক্ষক শিক্ষিকাদের কাছে। একই ধৈর্য, একই যুক্তি দিয়ে বুঝিয়েছেন ততবার, যতক্ষণ না পর্যন্ত আমাদের কাছে সেটি বোধগম্য হয়ে ওঠে। এনাদের সাথেই জড়িয়ে রয়েছে আমাদের জীবনের সেরা মুহূর্তগুলি। কলেজের নানা অনুষ্ঠান থেকে শুরু করে এক্সকার্শনের মজা, কিংবা ক্লাসরুমে বসে নানা জ্ঞান অর্জনের গল্প, তাদের বিভিন্ন অভিজ্ঞতার গল্প, সবেতেই রয়েছে প্রচুর স্মৃতি, যা আমাদের কোনো ছাত্রীর পক্ষে কোনোদিনও ভুলে যাওয়া সম্ভব নয়। প্রিয় শিক্ষক শিক্ষিকাগণ, কোনোদিনও আপনাদের সামনাসামনি বললে ওটা হয়নি ঠিকই, কিন্তু আপনাদের ভালোবাসা এবং শিক্ষায় জীবনের পথে আমাদের নিজেদেরকে যোগ্য হয়ে উঠতে এবং আত্মবিশ্বাসের সাথে এগিয়ে যেতে সাহায্য করেছে অতুলনীয়ভাবে। আপনাদের প্রতি ভক্তি, শ্রদ্ধা ও ভালোবাসা আমাদের মনে চিরস্থায়ী। তাই আরও একবার ধন্যবাদ এক নতুন পরিবারের আশ্বাস আমাদেরকে দেওয়ার জন্য, ধন্যবাদ আমাদের সকলকে এত ভালোবাসার জন্য, ধন্যবাদ আমাদের সাথে এই অবিস্মরণীয় স্মৃতি তৈরি করার জন্য। আজকে টিচার্স ডে সেলিব্রেশন, যাদের জন্য সেই টিচারদের কিছু পারফরমেন্স দেখে নেওয়া যাক। সো সবার প্রথমে আমাদের সকলের শ্রদ্ধেয় মালা ম্যামের একটা ছোট্ট পারফরমেন্স শুনে নেওয়া যাক। আমার প্রিয় ছাত্রীরা, আমাদের এক্সটেন্ডেড ফ্যামিলির সবাই আজ আমরা ভার্চুয়ালি মিট করেছি টিচার্স ডে সেলিব্রেশনের একটা সুন্দর আইডিয়া। থার্ড সেম, ফিফথ সেম, থার্ড ইয়ার আর 2019 গ্র্যাজুয়েশন ব্যাচ, কত দিন পর দেখা হল, খুব ভালো লাগছে। এখনকার টিচাররা তো আছেন, তবে ভালো লাগছে তোমরা মৈনাকার সোমনাথ স্যারকে আনতে পেরেছ। এত ব্যস্ততা সত্ত্বেও ছাত্রীদের ডাকে সাড়া না দিয়ে কি পারে? মনে হচ্ছে নাচ গান বাজনায় মুখরিত রুম নাম্বার 27 সরোজিনী নাইডু কলেজে আমরা সবাই বসে আছি। পুরনো অনেক অনেক দিনের কথা মনে পড়ে যাচ্ছে। আজ একই ভাবনা নিয়ে সবাই একত্রিত হয়েছে একই জায়গায়। যখন অনেকে একই ভাবনা নিয়ে ভাবি না, তখন সেই জায়গার স্ট্রেংথ বাড়ে। সেখানকার স্যাংটিটি, পিউরিটি, পিস বজায় থাকে। আর এই স্যাংটিটি, পিউরিটি, পিস মেনটেন করার জন্য কি পিলার লাগে বলো তো? টিভিতে অ্যাড দেখো না, SRMB TMT স্টিল বার। এখানে সেই স্টিল বার বা পিলারটা কি বলো তো? রিলেশনশিপ উইদিন আস,
that is between teachers and students, bonding between teachers and students. আমরা জানি অ্যামিনো অ্যাসিড আর একটা অ্যামিনো অ্যাসিডের সাথে পেপটাইড বন্ড দিয়ে জুড়ে থাকে, জুড়ে প্রোটিন তৈরি করে। উই নো অ্যাডিনিন পেয়ার্স উইথ থাইমিন বাই ডাবল হাইড্রোজেন বন্ড অ্যান্ড গুয়ানিন পেয়ার্স উইথ সাইটোসিন বাই ট্রিপল হাইড্রোজেন বন্ড। জিসের স্ট্রেংথ বেশি, এটিকে সহজেই সেপারেট করা যায়। এইরকমই টিচার স্টুডেন্টের ভিতর বন্ডগুলো হলো লাভ, ট্রাস্ট, রেসপেক্ট আর আন্ডারস্ট্যান্ডিং, আর তা দুতরফেই হতে হবে। আচ্ছা, এবার তোমাদের আমার ছাত্রীদের জন্যে বলি একটা ছোট্ট অনুভূতির কথা, যা আজকের এই ভীষণ সময় আমার বুঝতে সাহায্য করল। অনেক দিন ধরে আমি তোমাদের থেকে একটু ডিট্যাচড থাকতে চাইছি। আসলে কোনো অ্যাটাচমেন্ট তো বেশি ভালো নয়, কিন্তু ততই দেখি রিটায়ারমেন্ট এজ বেড়েই যাচ্ছে। 60 থেকে 62 হলো, 62 থেকে 65, মাঝে মাঝে বিরক্ত লাগে। কত কিছু করবো ভাবি, তোমাদের পড়া ছাড়া বিশেষ সময় পাই। তবে আজকের এই ভীষণ পরিস্থিতিতে দেখলাম তোমরাই আমায় ভালো রাখলে। এই দীর্ঘ 6 মাস আমরা বাড়িতে তোমাদের নিয়েই ব্যস্ত ছিলাম, তোমাদের সিলেবাস, রুটিন, কবে কী ক্লাস নেব, কী পড়াবো, কীভাবে পড়াবো, এই নিয়েই দিন কেটে গেছে। নতুন নতুন টেকনোলজি শেখার জন্য ওয়েবিনার অ্যাটেন্ড করেছি, কীভাবে পড়াবো, কীভাবে এক্সাম নেব, এই রকম অনেক কিছু। তখন মনে হলো এই আমিই না বৈরাগ্য চাইছিলাম, মুক্তি চাইছিলাম। কোথায় আমার মুক্তি, কোথায় বৈরাগ্য? কবিগুরুর ভাষায় কটা লাইন বলি, বৈরাগ্য সাধনে মুক্তি সে আমার নয়, অসংখ্য বন্ধন মাঝে মহানন্দময় লভিব মুক্তির স্বাদ। এই বসুধার মৃত্তিকার পাত্রখানি ভরি বারংবার, তোমার অমৃত ঢালি দিবে অবিরত নানা বর্ণ গন্ধময়। প্রদীপের মতো সমস্ত সংসার মোর লক্ষ্যবর্তিকায়, জ্বালায় তুলিবে আলো তোমারই শিখায় তোমার মন্দির মাঝে। ইন্দ্রিয়ের দ্বার রুদ্ধ করি যোগাসন সে নহে আমার, যে কিছু আনন্দ আছে দৃশ্যে গন্ধে গানে তোমার আনন্দ রবে তার মাঝখানে। মোহ মোর মুক্তিরূপে উঠিবে জ্বলিয়া, প্রেম মোর ভক্তিরূপে রহিবে ফুলিয়া। কবিতাটা ছোটবেলায় মায়ের মুখে শুনতাম, সেদিন তার মর্ম বুঝি, আজ তা জীবন দিয়ে বুঝলাম। থ্যাংক ইউ মালা ম্যাম ফর দিস লাভলি পারফরমেন্স। এরপরে যার পালা, তিনি হলেন সোমা ম্যাম। সোমা ম্যামের প্রোগ্রামটা দেখে নেওয়া যাক। আমার প্রিয় ছাত্রীদের অনুরোধে আজ একটা কবিতা শোনাতে এসেছি। আমার আজকের কবিতা একটি খাঁচার পাখিকে নিয়ে। একটি খাঁচার পাখির বেদনা, নীল আকাশে উড়ে যাওয়ার আরতি এবং খাঁচার অন্ধকারের মধ্যে থেকেও কী করে আলোর সন্ধান পাওয়া যায়, কী করে মুক্ত জীবনের আস্বাদ পাওয়া যায়, তাই হলো এই কবিতার বিষয়বস্তু। কবিতাটি নির্বাচন করতে গিয়ে আমার মনে হয়েছে যে এটি খুবই প্রাসঙ্গিক। এই করোনাকালে লকডাউনের সময় খাঁচার পাখিটি যেন গৃহবন্দী মানুষের মনের কথাই প্রকাশ করে চলেছে। সঙ্গে দিলাম আমার মুঠোফোনে বন্দি করা আকাশের বিশেষ বিশেষ সময়ে তোলা কিছু ছবি। শুরু করছি আজকের কবিতা। কবিতার নাম ও পাখি, লিখেছেন কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তী। ও পাখি, তুই কেমন আছিস, ভালো কি? এই তোমাদের জিজ্ঞাসাটাই মস্ত একটা চালাকি। শূন্যে যখন মন্ত্র পড়া অস্ত্র হানো, তখন তোমরা ভালোই জানো
আকাশটাকে লোপাট করা দারুণ দুর্বিপাকে পাখি কেমন থাকে। কিন্তু তোমরা সত্যি সত্যি চালাক কি তাও নও, নইলে বুঝতে এ ব্যাপারটা বস্তুত দুর্বহ। যেমন আমার তেমনি তোমার পক্ষে নীল জ্বলন্ত অনাদন্ত আকাশটাকে তার সখে বাঁধতে যে চায়, সে কি পাখি? সে কি শুধুই পাখি? খাঁচায় বসে এই কথাটাই ভাবতে থাকি। অন্যদিকে তুমিও জানো, সত্যি অর্থে বাঁচার বিঘ্ন ঘটায় তৈরি হয়নি এমন কোনো খাঁচা। দুই নয়নের অতিরিক্ত একটা যদি নয়ন জ্বালো, তবেই বুঝবে এই না ভালোর অন্ধকারেও আছি ভালো। বুঝবে সে কোন মন্ত্রে নিজের চিত্তটাকে মুক্ত রাখি, মৃত্তিকাকে মেঘের সঙ্গে যুক্ত রাখি। থ্যাংক ইউ সোমা ম্যাম ফর দিস লাভলি পারফরমেন্স। এরপরে আমাদের সকলের প্রিয় কাবেরী ম্যাম, কাবেরী ম্যামের পারফরমেন্সটা দেখে নেওয়া যাক। ফর অল মাই ডিয়ার স্টুডেন্টস, হিয়ার ইজ এ পোয়েম, ডেয়ার টু ড্রিম বাই ওয়েন্ডি সিলভা। ক্লোজ ইয়োর আইজ অ্যান্ড লেট ইয়োর ইমাজিনেশন ফ্লাই অ্যাওয়ে। সি আ পিকচার অফ ওয়্যার ইউ উইশ টু বি ওয়ান ডে। লেট দ্য কালার্স অফ ইয়োর হার্ট টেক কমান্ড টু পেইন্ট দ্য পিকচার অফ ইয়োর ড্রিম অ্যান্ড প্লেস ইট ইন ইয়োর হ্যান্ড। Hold on tightly and nurture it, but allow it room to grow. When you reach your dream, open your hand and let it go. Close your eyes and search for another, caring for it as before. Never stop searching, achieving and letting go. For that's what dreams are for. Thank you, Kaveri ma'am, for this lovely performance. Erpore amader Aniruddha sir একটা সুন্দর গান শুনে নেওয়া যাক। আনে ওয়ালা পল জানে ওয়ালা হে, আনে ওয়ালা পল জানে ওয়ালা হে, হো সকে তো ইসমে জিন্দগি বিতা দো, পল ইয়ে জো জানে ওয়ালা হে। ও आने वाला पल जाने वाला है, एक बार वक्त से लम्हा गिरा कहीं, एक बार वक्त से लम्हा गिरा कहीं, वहाँ दास्तां मिली लम्हा कहीं नहीं, थोड़ा सा हंसा के थोड़ा सा रुला के पल ये भी जाने वाला है। ओ आने वाला पल जाने वाला है, आने वाला पल जाने वाला है। थैंक यू अनिरुद्ध सर एक सुंदर गान शुनानोर जन्नो। এরপর যার পালা আমাদের সকলের প্রিয় নিবেদিতা ম্যামের, তো নিবেদিতা ম্যামের পারফরমেন্সটা দেখে নেওয়া যাক। মেঘবালিকার জন্য রূপকথা, কবি জয় গোস্বামীর লেখা। আমি যখন ছোট ছিলাম খেলতে যেতাম মেঘের ডালে, একদিন এক মেঘবালিকা প্রশ্ন করল কৌতূহল, আয় ছেলেটা নাম কি তোর? আমি বললাম পুষ্মন্তর। মেঘবালিকা রেগেই আগুন, মিথ্যে কথা, নাম কি অমন হয় কখনো? আমি বললাম নিশ্চয়ই হয়, আগে আমার গল্প শোনো। সে বলল শুনব রাজা, সেই তো রানী সেই তো রাজা, সেই তো একই ঢাল তলোয়ার, সেই তো একই রাজার কুমার পক্ষীরাজে, শুনব না ওসব বাজে। আমি বললাম তোমার জন্য নতুন করে লিখব তবে,
সে বলল, সত্যি লিখবি? বেশ, তাহলে মস্ত করে লিখতে হবে, মনে থাকবে, লিখেই কিন্তু আমায় দিবি। আমি বললাম, তোমার জন্য লিখতে পারি এক পৃথিবী। লিখতে লিখতে লেখা যখন সবে মাত্র দু চার পাতা, হঠাৎ তখন ভূত চাপল আমার মাথায়। খুঁজতে খুঁজতে চলে গেলাম ছোটবেলার মেঘের মাঠে। গিয়েই দেখি চেনা মুখ তো একটিও নেই তল্লাটে। একজনকে মনে হলো ওরই মধ্যে অন্য রকম। এগিয়ে গিয়ে বলি তাকে, তুমি কি সেই মেঘবালিকা, তুমি কি সেই? সে বলছে, মনে তো নেই, আমার ওসব মনে তো নেই। আমি বললাম, তুমি আমায় লেখার কথা বলেছিলে। সে বলল, সঙ্গে আছে, ভাসিয়ে দাও গায়ের ঝিল। আর শোনো, এখন আমি মেঘ নই আর, সবাই এখন বৃষ্টি বলে ডাকে আমায়। বলেই হঠাৎ এক পশলায় চুল থেকে নোক আমায় পুরো ভিজিয়ে দিয়ে, অন্য অন্য বৃষ্টি বাদল সঙ্গে নিয়ে, মিলিয়ে গেল খরস্রোতায়, মিলিয়ে গেল দূরে কোথায়, দূরে দূরে। বৃষ্টি বলে ডাকে আমায়, বৃষ্টি বলে ডাকে আমায়, আপন মনে বলতে বলতে আমি কেবল বসে রইলাম। ভিজে একসা কাপড় জামায় গাছের তলায় বসে রইলাম। বৃষ্টি নাকি মেঘের জন্য? এমন সময় অন্য একটি বৃষ্টি আমায় চিনতে পেরে বলল, তাতে মন খারাপের কি হয়েছে, যাও ফিরে যাও, লেখো আবার, এখন পুরো বর্ষা চলছে, তাই আমরা সবাই এখন নানান দেশে ভীষণ ব্যস্ত। তুমি যাও, মন দাও গে তোমার কাজে, বর্ষা থেকে ফিরে আমরা নিজেই যাব তোমার কাছে। এক পৃথিবী লিখব আমি, এক পৃথিবী লিখব বলে ঘর ছেড়ে সেই বেরিয়ে গেলাম, ঘর ছেড়ে সেই ঘর বাঁধলাম গহন বনে, সঙ্গী শুধু কাগজ কলম, একাই থাকব, একাই দুটো ফুটিয়ে খাব, দু এক মুঠো ধুলো বালি, যখন যারা আসবে মনে তাদের লিখব, লিখেই যাব। এক পৃথিবীর একশো রকম স্বপ্ন দেখার সাধ্য থাকবে যে রূপ কথার, সেরূপ কথা আমার একার। ঘাড় গুজে দিন লিখতে লিখতে, ঘাড় গুজে রাত লিখতে লিখতে, মুছেছে দিন মুছেছে রাত, যখন আমার লেখবার হাত অসার হলো, মনে পড়ল সাল কি তারিখ, বছর কি মাস, সেসব হিসেব আর ধরিনি, লেখার দিকে তাকিয়ে দেখি এক পৃথিবী লিখব বলে একটা খাতাও শেষ করিনি। সঙ্গে সঙ্গে ঝমঝমিয়ে বৃষ্টি এলো খাতার ওপর, আজীবনের লেখার ওপর বৃষ্টি এলো এই অরণ্যে। বাইরে তখন গাছের নিচে নাচছে ময়ূর আনন্দিত, এ গাছ ও গাছ উড়ছে পাখি, বলছে পাখি, এই অরণ্যে কবির জন্য আমরা থাকি, বলছে ওরা, কবির জন্য আমরা কোথাও, আমরা কোথাও, আমরা কোথাও হার মানিনি। কবি তখন কুটির থেকে তাকিয়ে আছে অনেক দূরে, বনের পরে, মাছের পরে, নদীর পরে, সেই যেখানে সারা জীবন বৃষ্টি পড়ে, বৃষ্টি পড়ে, সেই যেখানে কেউ যায়নি, কেউ যায় না কোনোদিনই। আজ সে কবি দেখতে পাচ্ছে
সেই দেশে সেই ঝর্ণা তলায় এদিক ওদিক ছুটে বেড়ায় সোনায় মোড়া মেঘ হরিণী কিশোর বেলার সেই হরিণী। থ্যাংক ইউ এনকে ম্যাম এত সুন্দর একটা কবিতা শোনানোর জন্য। এরপরে আমরা আবার আমাদের স্টুডেন্টসের পারফরমেন্সে ফিরে আসি। এখন যে পারফরমেন্সটা করেছে একটা গান ঐশী আর লাবণী, সো শুনে নেওয়া যাক পারফরমেন্সটা। আর ভিতর ও বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি হৃদয় জোরে, আমার ভিতর ও বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি হৃদয় জোরে। পুষিয়ে রাখি যেমন ঝিনু খুলুশিরা বোরণে মুখ তোরশো, পুষে রাখে যেমন ঝিনু খুলুশিরা বোরণে মুখ তোরশো, তেমনি তোমার গভীর ছোঁয়া তেমনি তোমার গভীর ছোঁয়া, ভিতরের নীল বন্দরে আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি হৃদয় জুড়ে, আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি হৃদয় জুড়ে। ভালো আছি ভালো থেকো আকাশের ঠিকানায় চিঠি লিখো, ভালো আছি ভালো থেকো আকাশের ঠিকানায় চিঠি লিখো, দিও তোমার মালা খানি দিও তোমার মালা খানি, বাউরে রে মনটারে আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি হৃদয় জোরে। থ্যাংক ইউ ঐশী লাবণী। এরপরে আমাদের ফিফথ সেমের মনামি এবং দেবতনুকা পারফরমেন্স দেখে নেওয়া যাক। संग तेरा उड़ा पतंग मेरा हवा में होके मलंग, जग की कोई रीत न जाने मैं तो बस तेरी हुई दीवानी, मिला जो संग तेरा उड़ा पतंग मेरा हवा में होके मलंग, থ্যাংক ইউ মনামি আর দেবতনুকা এত সুন্দর একটা পারফরমেন্স করার জন্য। এরপরে একটা মিষ্টি কোলাবোরেশন, সেটা হলো মৌনিতা আমাদের ফিফথ সেম থেকে এবং তনুশ্রী থার্ড সেম থেকে, সো তাদের রিসার্টেশনটা শুনে নেওয়া যাক। শিক্ষক দিবসে সকল শিক্ষক শিক্ষিকাকে প্রণাম জানিয়ে আমাদের নিবেদন,
কবি সুবোধ সরকারের কবিতা শাড়ি। বিয়েতে 51টি শাড়ি পেয়েছিল মেয়েটি, অষ্টমঙ্গলায় ফিরে এসে আরো 6টা। এত শাড়ি একসঙ্গে সে জীবনে দেখেনি। আলমারি প্রথম থাকে সে রাখলো সব নীল শাড়িতে। হালকা নীল একটাকে জড়িয়ে ধরে বলল, তুই আমার আকাশ। দ্বিতীয় থাকে রাখলো সব গোলাপিদের। একটা গোলাপিকে জড়িয়ে ধরে বলল, তোর নাম অভিমান। তৃতীয় থাকে তিনটে ময়ূর, যেন তিন দিক থেকে ছুটে আসা সুখ। তেজপাতা রং যে শাড়িটার, তার নাম দিল বিষাদ। সারা বছর সে শুধু শাড়ি উপহার পেল, এত শাড়ি এক জীবনে সে কি করে পরবে? কিন্তু বছর যেতে না যেতেই ঘটে গেল সেই ঘটনাটা। সন্ধ্যের মুখে মেয়েটি বেরিয়েছিল স্বামীর সঙ্গে চাইনিজ খেতে। মুখ বাঁধা তিনটি ছেলে এসে দাঁড়ালো, স্বামীর তল পেটে ঢুকে গেল 12 ইঞ্চি, ওপর থেকে নিচে, নিচ থেকে ডান দিকে, যাকে বলে এল। আবার চিলি ফেস থেকে তখনও ধোয়া হচ্ছে। এর নাম রাজনীতি, বলেছিল পাড়ার লোকেরা। বিয়েতে 51টা শাড়ি পেয়েছিল মেয়েটা, অষ্টমঙ্গলায় ফিরে এসে আরো 6টা। একদিন দুপুরে শাশুড়ি যখন ঘুমিয়ে, সে তার সমস্ত শাড়ি বের করে 6তলার বারান্দা থেকে উড়িয়ে দিল নিজের পৃথিবীতে। শাশুড়ি পরিয়ে দিয়েছেন তাকে সাদা থান। 19 বছরের একটা মেয়ে, সে একা, কিন্তু সে থানও এক ঝটকায় খুলে নিল তিনজন পাড়ার মোড়ে। একটি সদ্য নগ্ন বিধবা মেয়ে দৌড়াচ্ছে আর চিৎকার করছে, বাঁচাও বাঁচাও বাঁচাও। পিছনে তিনজন, সে কি উল্লাস, নির্বাক পাড়ার লোকেরা। বিয়েতে 51টা শাড়ি পেয়েছিল মেয়েটা, অষ্টমঙ্গলায় ফিরে এসে আরো 6টা। বিয়েতে 51টা শাড়ি পেয়েছিল। থ্যাংক ইউ মনিতা, থ্যাংক ইউ তনুশ্রী। এই কবিতাটা শুনে একটু মনটা খারাপ হলেও সেই মন খারাপ যাতে দীর্ঘস্থায়ী না হয়, সেই জন্য আমাদের স্যার ম্যামদের পারফরমেন্সে আবার ফিরে আসা যাক। তা এরপরের পারফরমেন্স হচ্ছে আমাদের সকলের প্রিয় বর্ণালী ম্যামের। তো বর্ণালী ম্যামের পারফরমেন্সটা শুনে নেওয়া যাক। কাল গভীর রাত পর্যন্ত এক পুরনো ছাত্রীর সাথে দীর্ঘ কথোপকথন এবং তার আন্তরিক অনুরোধেই আমার এই স্বরচিত কবিতা। কবিতাটির নাম তবুও। জীবনের অনেকটা পথ পাড়ি দিয়ে এলাম, বহু সাথী, বহু স্মৃতি, বহু পরিবেশ, তবু তোদের হাসি মাখা মুখগুলো যেন উজ্জ্বল একঝাঁক ডানা মেলা আনন্দের আবেশ। SNCW জুলজি ডিপার্টমেন্ট নয় আমার প্রথম কর্মজীবন, তবুও কাজের পরিবেশ আর সহকর্মীদের অফুরন্ত ভালোবাসা আনন্দের টুকরো দিয়ে জুড়েছি এক নতুন ভুবন। জুলজি দিয়েছে অনেক, যত পড়েছি শিখেছি তত, প্রতিনিয়ত তা প্রতিফলিত হয়েছে মননে। তবুও ছাত্রী জীবনে এত আনন্দ পাইনি, এখন যা পাই তোদের সজীব ভুবনে। ক্লাসরুমের ওই সময়গুলো সোনাঝরা রঙিন সুতোয় মোড়া, লকডাউনের বন্দি জীবনে এসে শিখিয়ে দিলি জীবনের নতুন মানে তোরা। সময় নিয়ে যায় দূর থেকে দূরে, মাঝে মাঝে সব ছেড়ে দিতে মন চায়, তবুও তোদের প্রাণের উচ্ছ্বাস হাতছানি দিয়ে পিছু ডেকে যায়। ইভলভ হয়েছি রোজ তোদের সান্নিধ্যে, নিজেকে ভেঙেছি আর নতুন করে গড়েছি, তবুও তোদের পাশে পেয়েছি দুঃসময়, আত্মিক বন্ধনে সমৃদ্ধ হয়েছি। একটা কথা শুধুই বলার, ভেতরের আগুনটা জ্বালিয়ে রাখিস, খিদেটা মরতে দিস না কিছুতেই, তবু আমরা পাশে থাকবই জ্বালানি রসদ জোগাতেই। নারী জীবন শুধুই নয় আপোষের, পরিস্থিতি ভোতা করে দেয় হাতিয়ার, তবু লড়াই চালিয়ে যেতেই হবে, চাই নিজের মতো করে বাঁচার অধিকার। তোদের উজ্জ্বল আঁখিতে দৃশ্যমান হয় আমাদেরই স্বপ্নের ছায়া, বৃহত্তর জীবনের ডাকে একদিন ছেড়ে যাবি জানি,
তবুও কেন বাড়িয়ে যাস মায়া? থ্যাংক ইউ বর্ণালী ম্যাম ফর দিস পারফরমেন্স। এরপরে আমাদের ম্যাম সুরঞ্জনা ম্যামের পারফরমেন্সটা দেখে নেওয়া যাক। চুপকি চুপকি চলে পুরবাইয়া, চুপকি চুপকি চলে পুরবাইয়া, চুপকি চুপকি চলে পুরবাইয়া, চুপকি চুপকি চলে পুরবাইয়া, বাঁশুরি বাজায় রস রচায় দয়ার দিয়া, গোপীয় সং কানহাইয়া, চুপকি চুপকি চলে পুরবাইয়া, চুপকি চুপকি চলে পুরবাইয়া, ও চুপকি চুপকি চলে পুরবাইয়া, পাগল পবন সে কেসে কোই বলে, পাগল পবন সে কেসে কোই বলে, গুরি কে মুখ সে ঘুঘট ঘোলে, চুপকে চুপকে চলে পুরবাইয়া, বাঁশুরি বাজায় রস রচায় দয়ার দিয়া, গোপীয় সং কানহাইয়া, চুপকে চুপকে চলে পুরবাইয়া, ও চুপকে চুপকে চলে পুরবাইয়া, চুপকে চুপকে চলে পুরবাইয়া, ও চুপকে চুপকে চলে পুরবাইয়া। থ্যাংক ইউ সুরঞ্জনা ম্যাম, থ্যাংকস আ লট। এরপরে আমাদের আর সবার প্রিয় সঙ্ঘমিত্র ম্যামের একটা পারফরমেন্স, সো লেটস সি। আনে ওয়ালি সুবহ জানে রঙ ক্যা লায়ে দিওয়ানে, মেরি চাহত কো রখ লেনা জেসে কোই নিশানে, রহে আনা রহে কল কল ইয়াদ আয়েঙ্গে পল পল, ইয়ে হে প্যার কে পল, চল আ মেরে সঙ্গ চল, চল সোচে ক্যা ছোটি সি জিন্দগী, কল মিল যায়ে তো হোগি খুশ নসিবি, হম রহে আনা রহে যাদ আয়েঙ্গে পল। আই ওয়াজ টকিং অ্যাবাউট টাইম, আই ওয়াজ টকিং অ্যাবাউট মোমেন্টস। Time flies every moment, but the memories collected along the way can never be replaced. Life brings tears, smiles, and memories. The tears will dry one day, the smiles will fade one day, but the memories will last forever. The greatest legacy that you people have left for us is the only happy memories. One day, when we'll think about all this and when we'll look back, we'll remember these precious moments of unconditional love, Mr. Thank you, Sanghamitra ma'am. Erpore,
আমাদের জুলজি ফ্যামিলির আরেকজন সদস্য মইনাক্সা। তো মইনাক্সার পারফরমেন্সটা দেখে নেওয়া যাক। দ্য ম্যান ইন দ্য গ্লাস, পিটার উইমব্রো। When you get what you want in your struggle for self, and the world makes you king for a day, just go to the mirror and look at yourself and see what that man has to say. For it is not your father or mother or wife whose judgment upon you must pass. The fellow whose verdict counts the most in your life is the one staring back from the glass. He is the fellow to please, never mind all the rest. For he is with you, clear to the end. And you have passed your most difficult, dangerous test if the man in the glass is your friend. You may fool the whole world down the pathway of years and get pats on the back as you pass, but final reward will be heartache and tears if you have cheated the man in the glass. Thank you, Moinak sir. Erpore holo amader Somnath sir ekta performance. So, সোমনাথ সাহেব পারফরমেন্সও দেখে নেওয়া যাক। ও যে মানে না মানা, ও যে মানে না মানা, আঁখি ফিরাই রে বরে না না না, ও যে মানে না মানা, ও যে মানে না মানা, আঁখি ফিরাই রে বলে না না না, ও যে মানে না মানা। যত বলি নাই রাতি মলিন হয়েছে বাতি, যত বলি নাই রাতি মলিন হয়েছে বাতি, মুখ পানেছে বলে না না না, ও যে মানে না মানা, ও যে মানে না মানা, আঁখি ফিরাই রে বলে না না না, ও যে মানে না মানা। বিধুর বিকর হয়ে খেপা পবনে ফাগুন করিছে হাহা ফুলের বনে, বিধুর বিকর হয়ে খেপা পবনে ফাগুন করিছে হাহা ফুলের বনে, আমি যত বলি তবে এবার যে যেতে হবে, আমি যত বলি তবে এবার যে যেতে হবে, দুবারে দাঁড়ায় বলে না না না, ও যে মানে না মানা, ও যে মানে না মানা, আঁখি ফিরাই রে বলে না না না, ও যে মানে না মানা, ও যে মানে না মানা। থ্যাংক ইউ সোমনাথ স্যার, থ্যাংকস এ লট। আবার আমরা ফিরে আসি আমাদের স্টুডেন্টসের পারফরমেন্সে। এবার যে পারফরমেন্সটা হচ্ছে আছে সে তা করেছে শ্রেয়া আর গায়ত্রী থার্ড সেম থেকে, আমার একটা পছন্দের গানে। সো দেখে নেওয়া যাক ওদের পারফরমেন্সটা। कागज के दो पंख लेके उड़ा चला जाए रे, जहाँ नहीं जाना था ये वहीं चला हाय रे, उम्र का ये ताना बाना समझ न पाए रे, जुबां पे जो मोह माया न
नमक लगाए रे के देखे ना भाले ना जाने ना दाए रे दिशा हरा कैमन बोका मनटा रे कागज के दो पंख लेके उड़ा चला जाए रे जहां नहीं जाना था ये वहीं चला हाय रे उम्र का ये ताना बाना समझ न पाए रे जुबां पे जो मोह माया नमक लगाए रे के देखे न भाले न जाने न दाए रे दिशा हरा कैमन बोका मनटा रे करे किले सारे भेद जाए दीवारे प्रेम कोई सेंध लागे अगर मगर बारी बारी जिया को यूं उछाले जिया नहीं गेंद लागे माटी को ये चंदन सा माथे पे सजाए रे जुबां पे जो मोह माया नमक लगाए रे के देखे ना भाले ना जाने ना दाए रे दिशा हरा कैमन बोका मनटा रे থ্যাংক ইউ শ্রেয়া গায়ত্রী এরপরে আমাদের যে পারফরমেন্সটা রয়েছে তা হলো শ্রমণা আর শ্বেতার একটা মিষ্টি গান শুনে নেওয়া যাক বাজে অলক্ষিত তারি চরণে বাজে অলক্ষিত তারি চরণে রুনু 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 নূপুর ধ্বনি মোর ভাবনারে কি হাওয়ায় মাতালো দোলে মন দোলে অকারণ হরষে মোর ভাবনারে কি হাওয়ায় মাতালো দোলে মন দোলে অকারণ হরষে হৃদয় গগনে সজল ঘন নবীন মেঘের রসের ধারা বরষে মোরে ভাবনারে কি হাওয়ায় মাতালো দোলে মন দোলে অকারণ হরষে ছায়া ময় এলো কে সাকা
थैंक यू श्वेता श्रमणा আমাদের প্রোগ্রামে নেক্সট যে পারফরমেন্সটা আসতে চলেছে তা প্রেজেন্ট করেছে আমাদের ফিফথ সেমের মেয়েরা। তো এইটাকে আপনারা লকডাউন এফেক্টও বলতে পারেন। আর এই পারফরমেন্সটার জন্য যে আইডিয়ার তার জন্য একটা থ্যাংক ইউ তো প্রাপ্যই সোমা ম্যাম আপনাকে। তো কথা না বলে পারফরমেন্সটা দেখে নেওয়া যাক। ঐশিকা, ওভার টু ইউ। सर पे डाले है ये चुनिया क्यों क्यों हो सोनी सोनी सी कुड़ी नू मौज में रहने दे ना दुनिया क्यों हाँ दुनिया क्यों है कितनी शानदार कुड़ी ये कर देगी कमाल इसे झूमने दे अपनी बीट दे कुड़ी नू नचने दे हाँ नचने दे तू आज लगाने दे ढूंढ हाँ चुमके कुड़ी नू नचने दे हाँ नचने दे सारे या फिक्र नू छड़ के बंधन के कुड़ी नू नचने दे हाँ नचने दे आज लगाने दे ढूंढे हाँ चुमके कुड़ी नू नचने दे हाँ नचने दे सारे या फिक्र नू छड़ के बंधन के कुड़ी नू नचने दे আশা করি সকলের ভালো লেগেছে এই পারফরমেন্সটা। তো সেই বলেছিলাম না একটা মিষ্টি সারপ্রাইজ রয়েছে, সেই সারপ্রাইজটা এবার আস্তে আস্তে রিভিল করা যাক। তো সেই সারপ্রাইজের একটা অন্যতম উপাদানের মতো হলো অনামিকা দি, আমাদের পাস আউট দিদি অনামিকা দির গান শুনে নেওয়া যাক গানটা। যারে যারে উড়ে যারে পাখি ভরালো প্রাণীর বেলা শেষ হলো বেলা আর কেন মিছে তোরে বেঁধে রাখি যারে আকাশে আকাশে ফিরে Yeah.
জানি সবই রয়ে গেল বাকি এবারে ভাসাবো ভেলা শেষ হইল বেলা আর কেন মিছে তোরে বেঁধে রাখি যারে যারে উড়ে যারে পাখি ঘোরালো প্রাণের মেলা শেষ হইল বেলা আর কেন মিছে তোরে বেঁধে রাখি যারে থ্যাংক ইউ অনামিকা দি ফর দিস লাভলি পারফরমেন্স এরপরে একটা ছোট্ট প্রেজেন্টেশন রয়েছে পাস আউটদের দিদিদের তরফ থেকে সো দেখে নেওয়া যাক সেই প্রেজেন্টেশনটা হ্যালো এভরিওয়ান দিস সাইড দীপানিতা উইশিং অল দ্য টিচার্স আ ভেরি হ্যাপি টিচার্স ডে সো উইশ হ্যাপি টিচার্স ডে অ্যান্ড উই রিয়েলি মিস ইউ অ্যান্ড উই রিয়েলি মিস দ্য ডেজ উই হ্যাভ স্পেন্ট টুগেদার তো প্লিজ বি সেফ অ্যান্ড সিকিউর ইন দিস প্যান্ডামিক সিচুয়েশন অ্যালং উইথ ইউর ফ্যামিলি মেম্বার্স দ্যাটস অল উই ক্যান সে রাইট নাও আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন টিচার্স ডে বরাবরই আমাদের কাছে খুবই স্পেশাল একটা দিন তাই আমরা প্রতি বছরই চেষ্টা করি এটাকে একটু ভালো করে একটু ইউনিকভাবে সেলিব্রেট করার কিন্তু বর্তমান সিচুয়েশনের কারণে আমরা আপনাদের কাছে কেউই ফিজিক্যালি প্রেজেন্ট থাকতে পারলাম না কিন্তু ভার্চুয়ালি প্রেজেন্ট থেকে দিনটাকে সেলিব্রেট করার চেষ্টা করি অ্যান্ড ওয়ান্স অ্যাগেন হ্যাপি টিচার্স ডে থ্যাংক ইউ নমস্কার হ্যাপি টিচার্স ডে আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের টিচার হিসেবে আমরা খুবই লাকি আর এই প্যান্ডেমিক সিচুয়েশনে আশা করি আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ওয়ান্স অ্যাগেন হ্যাপি টিচার্স ডে হ্যাপি টিচার্স ডে টু মাই অল রেসপেক্টেড টিচার্স সবাই খুব ভালো থাকুন খুব সুস্থ থাকুন এবং সবাইকে আমার তরফ থেকে অনেক অনেক প্রণাম আর ছোটদেরকেও অনেক ভালোবাসা যে তোরা এমন একটা সুযোগ করে দিয়েছিস উইশ করার তো থ্যাংকস টু অল অফ ইউ থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড ওই দিনগুলো রিয়েলি রিয়েলি ভীষণ ভীষণ মিস করি আমরা খুব আনন্দ করেছি নমস্কার হ্যাপি টিচার্স ডে আপনারা সবাই আমাদের প্রণাম নেবেন আর আমার এখনো ভয় লাগছে মনে হচ্ছে আপনারা আমাদের সামনেই বসে আছেন আর শুধু এটুখানি বলবো যে আমরা আপনাদের কাছ থেকে অনেক কিছু শিখেছি শুধু পড়াশোনাটা নয় আপনাদেরকে দেখে আমরা অনেক কিছু শিখেছি আমরা অন্যায় করলে যেরকম আপনারা আমাদের শাসন করেছেন তেমন আমাদের সাথে একদম বন্ধুর মতো মিশে আমাদেরকে গাইডও করেছেন এটুখানি বলবো যে আপনারা সবাই খুব সুস্থ থাকুন ভালো থাকুন আর আমরা খুব মিস করি আপনাদেরকে আমাদের কলেজটাকে আমাদের ক্লাসরুমটাকে সব কিছু আমরা খুব মিস করি থ্যাংক ইউ নমস্কার আপনাদের সবাইকে জানাই হ্যাপি টিচার্স ডে এই করোনা পরিস্থিতিতে আপনারা সবাই নিজেদের খেয়াল রাখবেন খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আপনাদের এই দিনটিতে অনেক বেশি মিস করছি যদি যেতে পারতাম আপনাদের কাছে খুব ভালো লাগতো আমাকে আশীর্বাদ করবেন আমি যেন আমার গন্তব্যে পৌঁছাতে পারি নমস্কার ফার্স্ট অফ অল আপনাদের সবাইকে হ্যাপি টিচার্স ডে আপনারা সবাই কেমন আছেন আমি খুব ভালো আছি আপনাদের কাছে আমি অনেক নতুন অনেক ভালো কিছু জানতে পেরেছি যা আমি আমার লাইফে পরবর্তীকালে কাজে লাগাতে চাই এই ডিপার্টমেন্টের সাথে আমার অনেক মেমোরিজ রয়েছে যেগুলো আমার কাছে অনেক স্পেশাল আপনারা সবাই খুব ভালো থাকবেন টেক কেয়ার নমস্কার Wishing a very happy Teacher's Day to all of you, the best friends, philosophers and guides ever. এতদিন ধরে যে ভালোবাসা আমি আপনাদের কাছ থেকে পেয়েছি এবং এখনও পেয়ে চলেছি সেটা আমার জীবনে চলার পথে পরম কাছে হয়ে থাকবে আই এম রিয়েলি ভেরি থ্যাঙ্কফুল টু অল অফ ইউ
थैंक यू फॉर एवरीथिंग। থ্যাংক ইউ দিদি, তোমাদের এত সুন্দর একটা প্রেজেন্টেশন, মজাদার প্রেজেন্টেশন বানানোর জন্য, যাতে আমাদের প্রোগ্রামটা আরও মজাদার আরও সুন্দর হয়ে উঠল। থ্যাংক ইউ স্যার ম্যাম আপনাদের এই পেশেন্স রাখার জন্য, আমাদের প্রোগ্রামটা দেখার জন্য। থ্যাংকস আ লট। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।